منبری نور پر تشریف فرما جملہ اساتذہ علماء طلباء بالخصوص اسٹیج کے جو حاضرین حضرات ہیں السلام علیکم ورحمۃ اللہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ الحمد للہ الذی اوجد الانام من العدم وجعل الضیاء والظلم وخلق اللوح والقلم والصلاة على من صلى عليه آدم وابو البشر وسلم عليه الحجر والشجر وبإشارته طلعت الشمس وانشق القمر أشهد أن لا إله إلا الله المعبود وأشهد أن محمد عبده ورسوله المحبوب أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد آمنت بالله صدق الله العظيم اہل سنت والجماعت کی تمام محافل کے دستور کے مطابق اپنے آقا مولا داتا محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم کی مقدس ببرکت باوز بز رحمت حادی علی بخار درود و سلام پیش کرنے کی سعادت حاصل کریں. اللہم اللہ تبارک و تعالی امر رسول محمد عربی صلی اللہ تعالی علیہ وسلم এই পর্যন্ত জগতে কতজন প্রাইম মিনিস্টার এসেছেন? নিয়ার অ্যাবাউট 1,24,000 প্রফেট কেম ইন দিস ওয়ার্ল্ড ফর দি গাইডেন্স আস এন্ড দি স্টেবলিস অন দি পিউরিফিকেশন অফ দি হার্ট. 1,00,000 या 2,24,000 पैगंबर इस धरती पर तशरीफ लाए मानव जात की पथ प्रदर्शन और आत्मा के शुद्धिकरण के लिए. लैंग्वेज आज हमसे सीख के जाए, इंग्लिश किस यूनिवर्सिटी से पढ़ा है वो हमसे पढ़ ले. आज एट फर्स्ट आई क्वेश्चन टू यू हुज पर्सन आर प्रेजेंट हियर, व्हाट इज द फर्स्ट अल्फाबेट ऑफ द होली कुरान? कुरान का पहला हर्फ क्या है? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम का बा है. और कुरान का आखिरी हर्फ क्या है? सीन है. तो बा और सीन को मिलाओ तो हो गया बस. यानी ये कुरान इस 30 पारा में मुकम्मल है और पारों के लिए मुसलमान इंतजार मत करना. ये सिया लोगों की रद्द हो गई. अब कुरान के आखिर में जाइए, कुरान का आखिरी वाला हर्फ है सीन और पहला वाला हर्फ है बा. सीन और बा को मिला ही हो गया सब. यानी टोटल थिंग इज स्टॉक्ड इन दिस होली बुक, इस पवित्र पुस्तक के अंदर सब कुछ मौजूद. तो कुरान बोलते तिबियान लिकुल्ली शय, समस्त जिनिस आमार मध्य विद्यमान किंतु कुरान मध्य निजे नाम के कोनो व्यक्ति देखिए दिबे না. অথচ কোরআন বলছে তিবিয়ান লিকুল্লি শাই, আমার মধ্যে সমস্ত জিনিস বিদ্যমান. সেই কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক. খোদা এক মত বিরোধ কেন? খোদা এক মত বিরোধ কেন? এ মত বিরোধ আজ থেকে নয়, ये हजरत आदम अलैहिस्सलाम तस्लीमेर जोग थे. कुरान बोल
হচ্ছে উসজুদুলি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করেনি। ইবলিস সম্পর্কে হাদিস বলছে, যে হাদিস আমি বলবো এই হাদিসের এক পাতা আরবি ইবারাত যদি আমার পূর্বের পূর্ববর্তী বক্তা যদি পড়তে পারে, তো কসম খোদার সাবেকতার জমিনে আমি জীবনে কোনো পা দেব না। ইবলিসের সমস্ত ইবাদতকে যদি যোগ করা যায় 6.5 কোটি বছর ইবাদত আছে জগতের কোন মানুষের। ইবলিস কি বলেছিল, খোদা তুমি নামাজ বলো, নামাজের জন্য শহর শহর ঘর ঘর মুস্তফা, কিন্তু খোদা তুমি নামাজ বলো, ইবাদত বলো, 6 কোটি বছর করেছি, আরো 6 কোটি বছর করবো, কিন্তু আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে আমি মানবো না। আর আমার পূর্বের বক্তা তার আগের বক্তা বলে গেলাম, শুধু আল্লাহকে মানি, গায়রুল্লাহকে মানি না। তো যে কথা আদমের যুগে ইবলিস বলেছিল, বর্তমানে দুপে জানোয়ার সেই কথা বলে চলে গেল। সেই যুগ থেকে দুটো রুট, বেরেলি ওয়াহাবি, ওয়াহাবি আর সাহাবি আমি তৈরি করেছি না। আদমের যুগ থেকে ইবলিস বলেছিল, মাওলা তোমাকে মানব, তোমার সঙ্গে সঙ্গে গায়রুল্লাহকে মানব, মানব না। আর ফেরেশতা, ফেরেশতারা বলেছিল, খোদা তোমাকে মানব, আর তোমার সঙ্গে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকেও মানব। তো যারা খোদার সঙ্গে গায়রুল্লাহকে মানে তারা হচ্ছে ফেরেশতা পন্থী, আর যারা শুধু আল্লাহ আল্লাহ করে তারা হচ্ছে ইবলিস পন্থী। ফেরেশতা নূরি, ইবলিস নারী, নূরি জান্নাতি, নারী জাহান্নামি। তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে শুধু একমাত্র আহলে সুন্নাত মানে, তো আহলে সুন্নাত নূরি, আহলে সুন্নাত ছাড়া তো হতে 72 পন্থী হচ্ছে নারী জাহান্নামি। সমাজ ফরমায়, ইনশাআল্লাহ মাই পুর মাস খিতাব করুঙ্গা আজ। আল্লাহ কিতাব বলছে, লাও আন্নার রাজুলাম মিনাল কুফফার ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন ফালাম ইয়াসহ ঈমানহু হাত্তা ইয়াকুল মা হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজ, যদি কোনো ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে 1000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিতাব বলছে ফালাম ইয়াসহ ঈমানহু, তার ঈমান সঠিক হবে না, নামকারী মোল্লা হতে পারে, ঈমানের লিস্টে তার নাম আসবে না। আমার বাপের ঘরের কেতাব বলছি না, কেতাবের নাম আমি বলবো না, তাহলে তো খুব সহজ হয়ে যাবে। তোমার চোখের কতটা পাওয়া তুমি খোঁজো, যদি না পাও তারপরে আমার কাছে বলবে, আমি তখন দেখিয়ে দিব। কিন্তু স্যালেন্ডার হতে হবে, আমি খুঁজে পাইনি। কেতাব এই কথা বলছে যে আমার সম্মুখে নামাজ পড়লো, নামাজের সময় পায়জামাকে গুটিয়ে, নামাজের মশলা যার জানা নেই তার বক্তব্য শোনা জায়েজ। ইয়ে মতবিরোধ আজ আমাদের কাছ থেকে না, ইয়ে হযরত আদম আলাইহিসসালাতু ওয়া তাসলিমের যুগ থেকে। সেইখানে মতবিরোধ ছিল নুরি আর নারী,
আর বর্তমানে মতবিরোধ হচ্ছে সাহাবি আর ওয়াহাবি।